আসসালামু আলাইকুম আপনাদের সকলকে জানাচ্ছি সাদর আমন্ত্রণ প্রিয় দর্শক আপনারা অনেকেই আমাদের কাছে এই খবরটি সম্পর্কে বিস্তারিত জানতে চেয়েছেন এর সত্যতা সম্পর্কে জানতে চেয়েছেন আসলে এই খবরটি ইকামার ফি সংক্রান্ত যিনি এই খবরটি বানিয়েছে তিনি জানিয়েছেন যে দু সালে প্রত্যেকের ইকামার ফি নাকি একশো রিয়াল হবে এজন্যই আমাদের প্রবাসীরা এই খবরটি নিয়ে খুব বেশি সিরিয়াস কারণ সৌদিতে ইকামার ফি অনেক বেশি যখনই ইকামার ফি সংক্রান্ত কোনো তথ্য আসে তখন আমাদের প্রবাসীরা সেখানে হুমড়িয়ে পড়ে দেখার জন্য এই ভিডিওটি ভাইরাল এখানে তিনি জানাচ্ছেন যে দু হাজার তেইশ সালে নাকি প্রত্যেকের ইকামার ফি একশোরিয়াল হবে আসলে এই খবরের এখন পর্যন্ত সঠিক কোনো সত্যতা আসেনি তবে আমি বলবো যে মানব সম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয় বা শ্রম মন্ত্রণালয় এখন পর্যন্ত দু সালে তেইশ সালে একামারফি হবে এমন কোনো খবর বা এমন কোনো তথ্য তাদের কোনো মাধ্যমে দেয়নি তাদের বেশ কিছু মাধ্যম আছে তাদের ওয়েবসাইট আছে তাদের টুইটার অ্যাকাউন্ট আছে তাদের ফেসবুক অ্যাকাউন্ট আছে কোথাও কিন্তু এমন কোনো খবরের সত্যতা আমরা পাইনি তাই আপনাকে বলবো যে এই খবরটির উপরে ভিত্তি করে আপনি যদি বসে থাকেন দু হাজার তেইশ সালে ইকামা বানাবেন তাহলে আপনি বিপদে পড়তে পারেন আমি ওনাকে ছোটো করতেছি না ওনাকে সম্মান দেখিয়ে বলছি দেখুন উনি ওনার মতো করে তথ্য দিয়েছে আমি আমার মতো করে আপনাকে বুঝিয়ে দিচ্ছি দেখুন আপনি যদি এই খবরটিকে মেনে রিয়ালে ইকামা বানাবেন সে আশায় যদি বসে থাকেন হয়তো আপনি বড় বিপদে পড়তে পারেন মানব সম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয় দু হাজার সতেরো সালে ইকামার ফি বা আমরা মোগাবল মালই বলে থাকি সেটি বাড়িয়েছে আর সেটি ভীষণ টোয়েন্টি থার্টিকে কে সাকসেস করার জন্যই করেছে তো ভীষণ টোয়েন্টি থার্টি কখন সাকসেস হবে সেটি আমি আপনি কেউ না তো সেই হিসেবে ইকামারপি কখন কমতে পারে কখন বাড়তে পারে এটি বলাটা সম্ভব না আর তখনই আমরা আপনাকে সঠিক কোনো তথ্য দিতে পারবো যখন মানব সম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়ের কোনো মাধ্যম থেকে খবরটি আসবে তা আমি বলবো যে একশোরিয়ালে দু হাজার তেইশ সালে ইকামা হবে এমন কোনো বিশ্বস্ত তথ্য নেই দয়া করে আপনি বসে থাকবেন না যে একশো রিয়ালে ইকামা বানাবেন তাহলে কিন্তু আপনি বিপদে পড়বেন একশো রিয়ালে ইকামা হওয়ার কোনো সম্ভাবনা এখন পর্যন্ত আমরা দেখছি না আর সৌদিতে ইকামার ফি কমারও কোনো সম্ভাবনা দেখছি না তাই দয়া করে আপনার ইকামার ফি যদি বেশি হয় তাহলে বেশি টাকা জোগাড় করে রাখবেন যাতে আপনি ইকামা বানাতে পারেন যে কোনো খবরের উপরে ভিত্তি করে কিন্তু সৌদি আরব চলে না সৌদি আরবে অনেক খবরের বাস্তবতা পাওয়া যায় না আবার অনেক খবর কিন্তু কার্যকরও হয় না এটা খেয়াল রাখবেন অনেক খবর কিন্তু সৌদি আরবে কার্যকর হয় না এটা মাথায় রাখবেন প্রত্যেকটা খবর যদি কার্যকর হতো তাহলে কিন্তু আমরা প্রবাসীরা বিপদে পড়তাম না ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ